বৈদ্যবাটি, তারকেশ্বর, কোন্নগর, মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, তার মধ্যেই হুগলির তিন জায়গায় ঘটে গেল ভয়াবহ তিনটি ছিনতাইয়ের ঘটনা। ফের প্রকট হয়ে গেল দুষ্কৃতী দৌরাত্ম্যে হুগলি আছে হুগলিতেই। প্রথম ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটিতে। মঙ্গলবার রাত 9:30 নাগাদ দোকান বন্ধ করে ফিরছিলেন এক স্বর্ণ ব্যবসায়ী। অভিযোগ, তখনই বন্দুকের বাঁট দিয়ে মারধর করে তার থেকে সোনার গয়না ও টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালায় দুষ্কৃতীরা। বৈদ্যবাটি ঠিক রেভেল ক্রসিং এর পাশেই এই আড্ড জুয়েলার্স রাত 9:00 নাগাদ ব্যবসায়ী দোকান বন্ধ করে ঠিক 100 মিটার দূরেই তার বাড়ি যাচ্ছিলেন। গলির রাস্তার লাইট পোস্ট অন্ধকার করে দুষ্কৃতীরা হামলা চালায়। দ্বিতীয় ঘটনা তারকেশ্বরের। বুধবার ভোর 4:30 নাগাদ অফিস যাবেন বলে রাস্তায় দাঁড়িয়েছিলেন দুজন। তখনই দুষ্কৃতীরা তাঁদের নিশানা করে, বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে ভোজালির কোপ মেরে টাকা লুট করে তারা পালায় বলে অভিযোগ। ডিউটি আছে, এগুলো চারজন মিলে এসে যা জিজ্ঞাসা করলো কোথায় বাড়ি, আমরা বললাম কোথায় বাড়ি, আমরা এলাকায় ছেলে ছেলে কথা হতে হতে হতেই পিস্তলের চেম্বার বের করেছি, চেম্বারটা দিয়ে ওনার মধ্যে আমাকে 4-5টা মেরেছে, আমি ইঞ্জুরড পুরো রক্ত ভর্তি। তৃতীয় ঘটনা কোন্নগরের। ভোর 5টা নাগাদ অটো লাইনে দাঁড়িয়েছিলেন এই ব্যবসায়ী। তখনই তার কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা টাকা ও মোবাইল ছিনিয়ে পালায় বলে অভিযোগ। তিনটে ছেলে আসলো বাইক নিয়ে, এসে বললো এখানে কোনো পুলিশ গাড়ি ছিল? কোথায় কোথায় হয়েছে? অটো স্ট্যান্ড, কানাইপুর অটো স্ট্যান্ড। তা বলে এখানে পুলিশ ভ্যান এসেছিলো, তাহলে আমি খেয়াল করিনি। তারপর হঠাৎ করে রিভলভারটা বের করলো, মাথা ঠেকালো, টাকা পয়সার ফোন নিয়ে গেছে, টাকা পয়সা আমার ফোনটা নিয়ে গেলো আর টাকা নিয়ে গেলো। কয়েক ঘন্টার মধ্যে তিনটি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত জেলার বাসিন্দারা। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।